একদিকে রয়েছে সচিন কন্যা সারা টেন্ডুলকার, যাকে পুরো ভারতের ক্রাশ বলা হয়। মানে বলতে গেলে এবং আরেক দিকে রয়েছে শাহরুখ খানের মেয়ে সুহানা খান। বর্তমান সময়ে এমন হ্যান্ডসাম ছেলে খুঁজে পাওয়া যাবে না যারা এদেরকে চেনে না। তো আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করে দেখব এদের দুইজনের মধ্যে কার এডুকেশনাল কোয়ালিফিকেশন কতটুকু, তাছাড়া কে লাক্সারিয়াস জীবনযাপন করে থাকে এবং কার কতটুকু সম্পদ রয়েছে। তো আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো সচিন কন্যার আসল নাম হচ্ছে সারা টেন্ডুলকার। তিনি জন্মগ্রহণ করেছিলেন 1997 সালে। তো সেই হিসেবে তার বর্তমান বয়স এখন 26 বছর, যাকে সোশ্যাল মিডিয়ার স্টারও বলা হয়, এবং তার উচ্চতা হলো 5 ফুট 3 ইঞ্চি। তো আপনারা এটা জানেন যে সারা টেন্ডুলকারের বাবার নাম হচ্ছে সচিন টেন্ডুলকার, যাকে ক্রিকেট ইতিহাসের সর্বকালের সেরা একজন ক্রিকেটার হিসেবে ধরা হয়, এবং তার মায়ের নাম হচ্ছে অঞ্জলি টেন্ডুলকার। তাছাড়া সারা টেন্ডুলকারের ছোট একটি ভাই রয়েছে যার নাম হচ্ছে অর্জুন টেন্ডুলকার, যিনি পেশায় একজন ক্রিকেটার। সারা টেন্ডুলকার পড়াশোনা শেষ করেছেন ধীরুভাই আম্বানি ইন্টারন্যাশনাল স্কুল থেকে, আর এই স্কুলটি মুম্বাইয়ে অবস্থিত। এরপর তিনি তার গ্র্যাজুয়েশন শেষ করেছেন ইউনিভার্সিটি কলেজ অফ লন্ডন থেকে, আর সেখানে তিনি মেডিসিন বিষয়ে পড়াশোনা করেছেন। সারা টেন্ডুলকারের রিলেশনের ব্যাপারটি হচ্ছে তিনি এখনো পর্যন্ত বিয়ের পিঁড়িতে বসেননি, কিন্তু এমনটা শোনা গিয়েছে যে তার ইন্ডিয়ান ক্রিকেটার শুভমান গিলের সাথে সম্পর্ক রয়েছে। যদিও এই বিষয়ে ইউটিউব এবং ফেসবুকে অনেক ভিডিও ভাইরাল হয়েছে। সারা টেন্ডুলকার বর্তমানে কোনো পেশার সাথে জড়িত নয়, মানে তিনি বলতে গেলে একজন ব্যাচেলর। তবে তিনি ছোটখাটো কিছু বিজ্ঞাপনে কাজ করেছিলেন, যেটাকে তার পেশা হিসেবে ধরা যায় না। তো সারা টেন্ডুলকারের সম্পদের ব্যাপারটি হচ্ছে বিভিন্ন ওয়েবসাইটের মতে তার সম্পদের পরিমাণ 50 লাখ থেকে প্রায় 1 কোটি রুপি। যেহেতু তিনি একজন ব্যাচেলর তাই তার কাছে অঢেল পরিমাণ টাকা নেই, তবে উত্তরাধিকার সূত্রে তিনি তার বাবার কাছ থেকে প্রায় 500 কোটি টাকার সম্পদ পাবে। যেহেতু তার বাবা একজন ইন্ডিয়ান সাবেক ক্রিকেটার ছিলেন, সেহেতু তার বাবার কাছে অঢেল পরিমাণ টাকা রয়েছে। এবং সারা টেন্ডুলকারের গাড়ির কালেকশনের কথা বললে বর্তমানে তার ব্যক্তিগত কোনো গাড়ি নেই, মানে তিনি সাধারণভাবে চলাফেরা করে থাকেন। সারা টেন্ডুলকার ছোটবেলা থেকেই অনেক সুন্দরী, তাই বড় হয়ে তিনি এর থেকে আরো সুন্দরী হয়েছেন। বর্তমানে তাকে পুরো ভারতের ক্রাশ বলা হয়। সারা টেন্ডুলকার যখন কোনো গাড়ি থেকে নেমে আসে তখন ক্যামেরাম্যানরা তার ছবি তোলার জন্য অস্থির হয়ে পড়ে। বর্তমানে তার ইনস্টাগ্রামে প্রায় 6 মিলিয়ন ফলোয়ার রয়েছে, মানে পুরো বিশ্বজুড়ে প্রায় 60 লক্ষ তার ভক্ত রয়েছে। তাছাড়া বর্তমান সময়ে এমন কোনো হ্যান্ডসাম পুরুষ নেই যারা তাকে পছন্দ করে না। তাই বলে কিন্তু আমি আপনাকে উদ্দেশ্য করে বলছি না, মানে যারা তাকে ফলো করে আমি তাদের উদ্দেশ্যেই বলছি। শুধু ইন্ডিয়াতে নয়, বাংলাদেশেও তার অনেক বড় বড় ভক্ত রয়েছে, যারা প্রতিদিন তাকে একবার সোশ্যাল মিডিয়ায় না দেখলে ঠিক মতো থাকতে পারে না। যেহেতু সারা টেন্ডুলকার কোনো পেশার সাথে জড়িত নন, তাই তিনি তেমন লাক্সারিয়াস জীবনযাপনও করেন না, মানে বলতে গেলে তিনি সাধারণভাবে চলাফেরা করতে পছন্দ করেন। বর্তমান সময়ে তার কিছু রিলস ভাইরাল হয়েছে, যেগুলো মানুষ প্রচুর পরিমাণে দেখে থাকে। তো সারা টেন্ডুলকার সম্পর্কে আপনি যা জানেন তাই তার সম্পর্কে এক লাইন লিখে যাবেন, এবং আপনাদের মধ্যে যদি কেউ তার বড় ভক্ত হয়ে থাকেন তাহলে কমেন্ট বক্সে লাভ রিয়াক্ট দিবেন, তাহলে আমি বুঝে নেব আপনি সারা টেন্ডুলকারের বড় একজন ভক্ত। তো এবার সুহানা খানের কথা বললে ভারতের বলিউড স্টার শাহরুখ খানের বড় মেয়ে হচ্ছে সুহানা খান। তিনি জন্মগ্রহণ করেছেন 2000 সালে। তো সেই হিসেবে তার বয়স এখন 20 বছর, আর পেশায় তিনি একজন অ্যাক্টর, থিয়েটার আর্টিস্ট এবং সোশ্যাল মিডিয়ার স্টার। আর তার উচ্চতা হলো 5 ফুট 3 ইঞ্চি, এবং তার ধর্মের বিষয়টা হচ্ছে সুহানা খানের বাবা মানে শাহরুখ খান যেহেতু মুসলিম ধর্ম পালন করে এবং তার মা যেহেতু হিন্দু ধর্ম পালন করে থাকে, তাই সুহানা খান দুটি ধর্মই পালন করে থাকে। সুহানা খান তার পড়াশোনা শেষ করেছেন ধীরুভাই আম্বানি ইন্টারন্যাশনাল স্কুল থেকে। এরপর তিনি তার গ্র্যাজুয়েশন শেষ করেছেন ইংল্যান্ডের আর্ডিংলি কলেজ থেকে। তাছাড়া যুক্তরাষ্ট্রের আর্টস স্কুল থেকে তিনি অ্যাক্টিং এবং ড্রামা শিখেছেন। তো এবার তার পরিবার সম্পর্কে বললে আপনারা তো জানেন যে সুহানা খানের বাবার নাম হচ্ছে শাহরুখ খান, যিনি পেশায় একজন অ্যাক্টর এবং বিজনেসম্যান, এবং তার মায়ের নাম হচ্ছে গৌরী খান, যিনি পেশায় একজন ফ্যাশন ডিজাইনার এবং প্রোডিউসার। তাছাড়া সুহানা খানের বড় ভাইয়ের নাম হচ্ছে আরিয়ান খান, যিনি পেশায় একজন উদ্যোক্তা, এবং তার ছোট ভাইয়ের নাম হচ্ছে আবরাম খান। এবং সুহানা খানের রিলেশনের ব্যাপারটি হচ্ছে তিনি এখন পর্যন্ত বিয়ের পিঁড়িতে বসেননি। সুহানা খান এখন অ্যাক্টিং এর পাশাপাশি ডান্সিং করতে পছন্দ করেন। তাছাড়া বর্তমানে বিভিন্ন রকমের ব্র্যান্ড এন্ডোর্সমেন্ট করে যাচ্ছেন সুহানা খান। তো তার সম্পদের কথা কথা বললে বর্তমানে তার সম্পদের পরিমাণ 10 মিলিয়ন ইউএস ডলার যা ভারতীয় টাকায় প্রায় 830 কোটি রুপি এবং বাংলা টাকায় প্রায় 110 কোটি টাকা। যেহেতু তার বাবা পৃথিবীর সবথেকে ধনী অ্যাক্টর যার মোট সম্পদের পরিমাণ প্রায় 8000 কোটি টাকা সেহেতু তিনি উত্তরাধিকার সূত্রে প্রায় অনেক টাকাই পাবেন। তো এবার তার গাড়ির কালেকশনের কথা বললে সুহানা খানের প্রথম গাড়িটি হচ্ছে রেঞ্জ রোভার স্পট যেটি ভারতীয় বাজারে মোটামুটি 2 কোটি রুপি আর এই গাড়িটির টপ স্পিড প্রতি ঘন্টায় 234 কিলোমিটার এবং তার দ্বিতীয় গাড়িটি হচ্ছে মার্সিডিজ ব্র্যান্ডের মার্সিডিজ বেঞ্জ GLE 43 এবং ভারতের বাজারে এই গাড়িটির মূল্য আনুমানিক প্রায় 1 কোটি রুপি আর এই গাড়িটির টপ স্পিড প্রতি ঘন্টায় 250 কিলোমিটার এবং সুহানা খানের তৃতীয় গাড়িটি হচ্ছে BMW সিরিজের BMW 730LD আর এই গাড়িটি ভারতের বাজারে প্রায় 1 কোটি 60 লক্ষ রুপি এবং এই গাড়িটির টপ স্পিড প্রতি ঘন্টায় 250 কিলোমিটার। তো সুহানা খান সম্পর্কে অজানা কিছু ফ্যাক্টের কথা বললে ছোটবেলায় সুহানা খান তার বাবার মতো অ্যাক্টর হতে চাইতেন না, তারপর তিনি বড় হওয়ার পর চিন্তা ভাবনা করলেন তার বাবার মতো একজন অ্যাক্টর হবেন। যদিও তিনি অ্যাক্টিং করার চিন্তা ভাবনা করলেও তার বাবার কাছ থেকে তিনি অ্যাক্টিং শিখতে চাইতেন না। যদিও শাহরুখ খান পৃথিবীর অন্যতম সেরা একজন অ্যাক্টর কিন্তু তবুও তার মেয়ে শাহরুখ খানের কাছ থেকে অ্যাক্টিং শিখতে চাইতেন না এবং পরবর্তীতে যুক্তরাষ্ট্রের একটি স্কুল থেকে তিনি অ্যাক্টিং শিখেছেন। কিন্তু তিনি যতই অ্যাক্টিং শিখুক না কেন তার বাবা শাহরুখ খানকে পেছনে ফেলতে পারবে না, কারণ শাহরুখ খান হলো পুরো বিশ্বের সেরা একজন অ্যাক্টর, তাই তার মতো একজন অ্যাক্টর হওয়া এত সহজে পসিবল না। তো সুহানা খানের কিছু প্রাইভেসি কন্ট্রোভার্সির কথা বললে 2016 সালের দিকে সুহানা খানের বেশ কয়েকটি খোলামেলা ছবি ভাইরাল হয়েছিল আর একটি ফুটেজে দেখা যায় সুহানা খান অনেক ছোট ছোট পোশাকে খোলামেলাভাবে ঘুরে বেড়াচ্ছে এবং তারপরে এই ব্যাপারটি নিয়ে রিপোর্টাররা অনেক সংবাদ তৈরি করেছিল এবং এই ফুটেজকে তারা ভাইরাল করে দিয়েছিল, যার ফলে এই বিষয়ে শাহরুখ খান রিপোর্টারদের বলেছিল তোমরা এই সাধারণ ব্যাপারটা অনেক বেশি ভাইরাল করে ফেলেছো, কারণ সুহানা খান সেখানে তাদের পরিবারের সাথেই ছিল। সুহানা খানের অভিনয় জগতে প্রথমবারের মতো শর্ট ফিল্ম করেছিল 2019 সালে, তারপর 2023 সালে নেটফ্লিক্সে তিনি একটি সিনেমাও করেছিলেন। তাছাড়া 2023 সালে তিনি বিভিন্ন এন্ডোর্সমেন্ট ডিল করেছেন এবং সেখানে তিনি অ্যাডভার্টাইজমেন্ট করে যাচ্ছেন। তো বর্তমান সময়ে সুহানা খান অনেক লাক্সারিয়াস জীবনযাপন করে থাকেন। সুহানা খান যখন গাড়ি থেকে নেমে আসেন তখন ক্যামেরাম্যানরা তার ছবি তোলার জন্য অনেক হুমড়ি খেয়ে পড়ে। তাছাড়া কিছু কিছু ছেলেদের ক্রাশের নাম হলো সুহানা খান। এহে রাহা নেই যাতা সাবাস। অনেকেই তাকে এক ঝলক দেখার জন্য উন্মাদ হয়ে পড়ে। ও গড একবার দিলা দে। তো এখন দেখার বিষয় হলো তিনি সিনেমাতে আসার পরে দর্শকদের এক্সপেকটেশন মেটাতে পারে কিনা। তো সুহানা খান সম্পর্কে যদি আপনাদের কোনো মতামত থাকে তাহলে তা কমেন্ট করে জানাবেন। তো সম্পূর্ণ ভিডিওটি দেখার পর আপনি নিশ্চয়ই বুঝতে পেরেছেন সব দিক দিয়ে কে সেরা। তবে সৌন্দর্যের কথা বললে সুহানা খানের থেকে এগিয়ে রয়েছে সারা টেন্ডুলকার, আর এটা সম্পূর্ণই আমার ব্যক্তিগত অভিমত, যদিও আপনাদের মতামত অন্যরকম হতে পারে। তবে বর্তমান সময়ে ছেলেদের ক্রাশ বলা হয় এদের দুজনকে, মানে যারা এদেরকে চেনে বা লাইক করে। তো আপনি যদি এদের দুইজনকে পছন্দ করেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পছন্দ না করলেও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, কারণ পরবর্তীতে এরকম আরও ভিডিও দেখতে হবে। আর ভিডিওটি বন্ধুদের মাঝে শেয়ার করবেন। তো দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে।